সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুইদ খান, এনটিভির অতি জনপ্রিয় অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি থেকে বলছি। এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের নানাবিধ গুরুত্বপূর্ণ আইনের ভিতর থেকে বাছাই করে একটি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানটিতে আমরা শ্যাম ম্যারেজ অর্থাৎ প্রতারণামূলক জালিয়াতি টাইপের যে বিবাহগুলো সেই শ্যাম ম্যারেজ এবং এটির সাথে কানেক্টেড নতুন যে ইউরোপিয়ান ইউনিয়নের মাইগ্রেন্টদের সংক্রান্ত বিষয়ে রিমুভাল ডাইরেকশনকে নিয়ে যে আইনটি এসেছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণ সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইস্ট লন্ডনের অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, মেধাবী একজন আইনজীবী, আমি যাকে আদর করে শ্রদ্ধা করে বড় ভাই বলে থাকি, আপনার আমার অতি পরিচিত একটি মুখ, সলিসিটার এম কিউ হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যদি অনুষ্ঠানের প্রারম্ভে আপনার শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেন আমি বিনীতভাবে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ জানাই এনটিভিকে, ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমাদের এনটিভির অগণিত দর্শকদেরকে। আজকে ব্যারিস্টার মুইদ খান এবং আমি দুজনে মিলে যে টপিক নিয়ে আলোচনা করছি এটা শ্যাম ম্যারেজ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটার সিগনিফিকেন্স এবং কনসিকোয়েন্স কি এটা নিয়ে আলোচনা করবো। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন এবং আমাদের আলোচনা শরিক হন। ধন্যবাদ। আপনার অনুমতি নিয়ে দর্শকদের কাছে চলে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানতে পেরেছেন যে আজকের বিষয়টি খুব স্পর্শকাতর একটি বিষয়ের সাথে কানেক্টেড, শ্যাম ম্যারেজ। তো আজকের আলোচনা বিষয়ে শুরু করার পূর্বে আমরা যে সূত্রগুলো, তিনটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। প্রথম সূত্রটি এসেছে 24 ফেব্রুয়ারি 2017 তারিখে, আমরা হোম অফিস কর্তৃক প্রকাশিত একটি তথ্য থেকে জানতে পেরেছি প্রায় 300,000 ইউরোপিয়ান মাইগ্রেন্ট ইউকে রেসিডেন্সি কার্ডসের জন্য অ্যাপ্লাই করেছেন এবছর। দ্বিতীয় যে সূত্রটি আমরা পেয়েছি সেটি জানতে পেরেছি আমরা নভেম্বর 2013 সালে, এবং হোম অফিস কর্তৃক প্রকাশিত একটি পাবলিশড গাইডেন্স যেটি শ্যাম ম্যারেজেস অ্যান্ড সিভিল পার্টনারশিপস নামে পরিচিত, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় প্রতি বছর ইংল্যান্ডে 4,000 থেকে 10,000 অ্যাপ্লিকেশনস করা হয় শ্যাম ম্যারেজের মাধ্যমে ইংল্যান্ড থাকার জন্য, এবং যেইগুলোর সাথে ইউরোপিয়ান ইউনিয়নের মাইগ্রেন্টগণ কানেক্টেড। আর তৃতীয় যে সূত্রটি আমরা পেয়েছি সেটি 14 অক্টোবর 2016 তারিখে, আমরা জানতে পেরেছি ইনার লন্ডন ক্রাউন কোর্টের মহামান্য বিচারপতি নাইজেল সিড কিউসি, ওনার জাজমেন্ট থেকে আমরা জানতে পেরেছি যে একজন ইউরোপিয়ান নন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল যিনি ছিলেন মহিলা, তিনি শ্যাম ম্যারেজ করতে গিয়ে ফেঁসে গিয়েছেন এবং ফেঁসে গিয়ে তিনি 18 বছরের জেলদণ্ড পেয়েছেন। আমরা জানতে পেরেছি যে বিবাহ রেজিস্ট্রেশন করাকালীন সময় তিনি তার যে স্বামী ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল এবং যিনি ব্রিটিশ ন্যাশনাল ছিলেন সেই স্বামীর নাম উচ্চারণ করতে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে রেজিস্ট্রেশন অফিসারগণ যখন হোম অফিসকে জানিয়ে দেন, ইমিগ্রেশন অফিসারগণ রেড দিয়ে তাদেরকে ধরে ফেলে, এবং ধরে ফেলার পর আমরা জানতে পেরেছি যে যিনি ছিলেন স্বামী তিনি অতীতে একজন ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল ছিলেন, এবং তিনি আরেকটি নাম ইউজ করে তার ফ্রেঞ্চ ন্যাশনাল যে পাসপোর্ট সেটি ব্যবহার করে তিনি বিয়ে বিবাহ করার চেষ্টা করেছিলেন। অথচ পরবর্তী সময়ে তিনি একজন ব্রিটিশ সিটিজেন হয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন বিবাহিত এবং তার দুজন বাচ্চা ছিল ইংল্যান্ডে, এরকম প্রতারণা করেছিলেন। এই প্রতারণার এবং প্রতারকদের মুখোশ উন্মোচিত হয়ে যাওয়ার পর যিনি হাজব্যান্ড ছিলেন তাকে কোর্টের পক্ষ থেকে 18 মাসের জেলদণ্ড দেওয়া হয়েছে, আর যিনি ছিলেন মহিলা যিনি ছিলেন শ্যাম ম্যারেজের ব্রাইড তাকে দেওয়া হয়েছে প্রায় তাকে 18 বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে এদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়টি তো চলে যাচ্ছে, এই বিষয়টির সাথে বর্তমান যে আইনটি সেই বিষয়টি নিয়ে মূল্যায়ন করার জন্য সরাসরি আমার আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথির কাছে। ভাইয়া, আমরা একদিকে দেখতে পেয়েছি যে 2006-এর আইনটির অধীনেই কিন্তু এরকম ব্যাপক প্রতারণা হয়েছে শ্যাম ম্যারেজ সংক্রান্ত বিষয়ে, এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে 2016-এ 10 বছর পরবর্তীতে নতুন একটি আইন এসছে এই শ্যাম ম্যারেজকে প্রোটেকশন দেওয়ার জন্য, এটিকে মানে কার্ভ মানে এটিকে রিপিল করে ফেলার জন্য। তো সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই এটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ধরনের শ্যাম ম্যারেজের কিন্তু হয়েছে এবং অ্যাবিউজ হয়েছে, এই ওয়াইড স্কেল ফ্রড হয়েছে, ওয়াইড স্কেল ফ্রড হয়েছে। অতএব নতুন যে এগুলোর সাথে ইউরোপিয়ান মাইগ্রেন্টসগুলো জড়িত ছিল এবং নতুন যে আইনটা হয়েছে এটাই কিন্তু আগের যে ফাঁকফোকর ছিল কিংবা যে একটু ফ্লেক্সিবিলিটি ছিল সেটা কিন্তু টাইট করে দেওয়া হয়েছে। এই যে ফাঁকফোকর ছিল টাইট করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই। এবং আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন তাহলে? এটা বলবো যে সবাই কেয়ারফুল থাকবেন, কেউ এই আইনটাকে মিস ইউজ করার চেষ্টা করবেন না। এখন কিন্তু ভেরি টাইট এবং তারা কিন্তু এটা অ্যাকশনে যাচ্ছে,
তারা কেউ যদি সাম্রাজ্যে ধরা পড়ে যায় তাহলে কিন্তু তাদেরকে কনসিকোয়েন্সগুলো কি কি আমরা বলবো সেটা ডিটেইলস আমরা আলোচনা করছি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ এখন আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের কাছে চলে যাই দর্শক মণ্ডলী আবার সম্মানিত খুব সুন্দর করে বলে দিয়েছেন সাম্রাজ্যের সাথে জড়িত হলে আপনাদের পারিশ্রমিকটা কি হতে পারে যে সমস্ত নন ইউরোপিয়ান এবং ইউরোপিয়ান ম্যাগনেট জড়িত যদি হয়ে পড়েন সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব চলে যাচ্ছে আমার অতিথির কাছে সম্মানিত অতিথি ভাই আপনি কি বলবেন তাহলে এই যে আইনের অধীনে শ্যাম ম্যারেজ বলতে কি বোঝায় শ্যাম ম্যারেজ বলতে বোঝা যায় যখন টু পিপল যারা কোনো ইমিগ্রেশন অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে নন জেনুইন ম্যারেজে তার আবদ্ধ হয় আচ্ছা নন জেনুইন নন নট জেনুইন ম্যারেজ তাহলে জেনুইন ম্যারেজ বলতে কি বোঝায় আর জেনুইন ম্যারেজ আদার দেন শ্যাম ম্যারেজ সবই জেনুইন ম্যারেজ হবে তাদের আসলে এটা পারপাসটা তাদের বোনাফাইড ইন্টেনশন গুড এবং তারা জেনুইনলি বিয়ে করার জন্য যে ইন্টেনশন সেটা তবে জেনুইন জেনুইন হতে আর শ্যাম ম্যারেজের ক্ষেত্রে বিয়ে করার যে ইন্টেনশন সেটা সেটা জেনুইন না জেনুইন না প্লাস সেখানে ইমিগ্রেশন অ্যাডভান্টেজ নেওয়ার প্রশ্ন আছে আচ্ছা তাহলে এই যে বলে ইমিগ্রেশন অ্যাডভান্টেজ নেওয়ার প্রশ্ন আছে সেটির সাথে কানেকশন করে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদেরকে যদি আমরা জড়িত করি তাহলে এই ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালগণ কীভাবে এই শ্যাম ম্যারেজদের সাথে কানেক্টেড হয়ে গিয়েছেন এখন দেখা যাচ্ছে যে যাদের দেখা যাচ্ছে লিমিটেড লিভ টু রিমেন আছে এবং দেখা যাচ্ছে যে ভবিষ্যতে এক্সটেনশন যারা পাবে না তারা কিন্তু এই ধরনের সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে নাম্বার ওয়ান নাম্বার টু আসছে যারা অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে এবং তাদের লিগাল নন ইউরোপিয়ান ন্যাশনাল যারা নন যে তারা কিন্তু এই যারা অবরেস্টার তারা কিন্তু এটা অ্যাডভান্সড নেওয়ার চেষ্টা করছে তারা ইউরোপিয়ান ম্যাগনেট বিয়ে করে তা এই অ্যাপ্লিকেশন করে তারা লিগাল হওয়ার চেষ্টা করছে আর থার্ড যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে যে এক্সটেনশনে রিফিউজ হয়ে গেছে নন ইউ মেম্বার জি পরবর্তীতে দেখা যাচ্ছে ইএ ন্যাশনালকে বিয়ে করে তারা এই অ্যাডভান্সডটা নেওয়ার চেষ্টা করছে এবং এগুলোই মূলত দেখা যাচ্ছে যে সাম্রাজ্যের ভিতরে চলে আসে এবং এগুলির সাথে কানেক্টেড বিষয়গুলো ইন্টারন্যাশনালের সাথে এখন আপনি কি বলবেন যে প্রতি বছর কত পরিমাণের ইউরোপিয়ান ন্যাশনাল ইংল্যান্ডে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটা হোম অফিসের রেকর্ড থেকে দেখা যায় যে প্রায় 35,000 পার ইয়ার পারে 35,000 ইউরোপিয়ান মাইগ্রেন্ট এখানে বিবাহ করছে তাহলে এদের ভিতরে যে স্কেল যেটা যে শ্যাম ম্যারেজের যে স্কেলটি যে ওয়াইড স্প্রেড যে ফ্রড হয়েছে এগুলোর সংক্রান্ত বিষয়ে কি কোনো তথ্য আছে যে কত পরিমাণ বিবাহ হতে পারে শ্যাম ম্যারেজের ভিতরে হ্যাঁ এটা আমরা হোম অফিসের রেকর্ড থেকে আমরা দেখতে পাই 4,000 থেকে 10,000 পর্যন্ত এটা শ্যাম ম্যারেজ হিসাবে তারা সাসপেক্ট করছে আচ্ছা তাহলে এই যে শ্যাম ম্যারেজের যে তথ্যটি আপনি দিয়েছেন আপনি কি বলুন তাহলে কেন এই শ্যাম ম্যারেজের ভিতরে লোকজন ঢুকছে কারণটা কি বেনিফিট কি পাওয়া যাবে এখান থেকে এটা কেউ যদি অ্যাপ্লিকেশন করে আন্ডার ইমিগ্রেশন রুলস অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন সেক্ষেত্রে এটা অ্যাজ এ স্পাউস অফ নন ইউরোপিয়ান অ্যাজ এ স্পাউস অফ এ ইউরোপিয়ান সিটিজেন ইউরোপিয়ান সিটিজেন জি তারপরে তারা রেসিডেন্ট কার্ড পাইবে সেক্ষেত্রে পাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তারা তাদের যে কারেন্ট লিভ আছে সেটা অ্যালাউ হবে তারপরে দেখা যাচ্ছে যে তারা সেক্ষেত্রে যে ইনফোর্সমেন্ট ইউনিট আছে সেক্ষেত্রে তাদেরকে আন্ডার আর্টিকেল 8 এবং ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যেটা আছে এটির কেস থেকে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই তারা এগুলো করছে মানে তার মানে যাদের যারা এখানে ওভারস্টেয়ার ছিলেন ইলিগাল মাইগ্রেন্ট ছিলেন তারা এই ইউরোপিয়ান মাইগ্রেন্টকে বিয়ে করার মাধ্যমে থাকার প্রচেষ্টা করছেন যারা এটা শ্যাম ম্যারেজের ভিতরে পড়ছে এবং আপনি বলেছেন যদি যে এনফোর্সমেন্ট অ্যাকশন যদি কাউকে ধরে ফেলা হয় ডিটেনশনে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেখানটায় এই বিবাহকে বেজ করে আর্টিকেল 8 ক্লেম করে বের হয়ে আসতে পারছেন এগুলি অ্যাবিউজ হয়েছে তাহলে এই যে জিনিসগুলো এগুলি কোন আইনের আন্ডারে অধীনে এটা হয়েছে আপনি কি বলবেন এটা প্রিভিয়াসলি যেটা ছিল সেটা ছিল 2006 প্রিভিয়াসলি মানে ইমিগ্রেশন যেটা ইএ রেজুলেশন 2006 রেজুলেশন 2006 যেটা ছিল তাহলে ওই আইনটিতে লিমিটেশনস কি ছিল আপনি বলবেন ওইখানে যেটা ছিল ফ্রি মুভমেন্ট ছিল জি তারপরে মেইনটেনেন্স ছিল না জি তারপরে অ্যাকোমোডেশনের কোনো রিকোয়ারমেন্ট ছিল না এবং ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট ছিল না এটাকে অ্যাবিউজ করতো যারা সেটাকে অ্যাবিউজ করা হতো আচ্ছা তাহলে যে অতীতের যে আইনটি 2006 যে আইনটি সেটির অধীনে একসাথে যে বসবাস করতে হবে ইন্টেনশন এই সংক্রান্ত বিষয়ে কি কোনো বিধান ছিল না কাপল এই যে শো করার কোনো প্রয়োজন ছিল না তখন আর এটি কি শ্যাম ম্যারেজ নাকি জেনুইন ম্যারেজ এটি প্রমাণ করার জন্য কি দায়িত্বভার কার উপর ছিল তাহলে না বার্ডেন অফ প্রুফ সাধারণত তার উপরে আসে যে হু ইজ অ্যালেজিং ফ্রড অর ডিসিপশন এক্ষেত্রে হোম অফিসের উপর বার্ডেন অফ প্রুফ তাহলে বিষয়টা ছিল এরকম অতীতে এনে দেয় আমি অপরাধ করছি বাট আমি যে অপরাধ করেছি আমাকে প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে আপনি হোম অফিসের অফিসিয়াল আপনাকে
তো এটি কেমন একটু স্পষ্ট কথা একটু জায়গাতে ছিল তাই নয় কি হ্যাঁ এটা অবশ্য প্রিন্সিপাল অফ ল সেই হিসেবে আসছে জি তাহলে এই যে লিংকটির কথা আপনি বলেছেন এবং এটি থেকে এই অ্যাবিউজ থেকে যদি ক্রিমিনাল লর সাথে যদি আমরা কানেক্ট করি এটা কি পরিমাণে হয়েছে আপনি কি বলবেন এক একজন কত পরিমাণ অর্থ এখান থেকে অর্জন করেছে শেয়ার ম্যারেজের মাধ্যমে প্রায় 20,000 মতো মানে এটা কারা অর্জন করেছে এই এটা এই যারা ফ্যাসিলিট করেছে এটির সঙ্গে যারা ইনভলভ জি সেই ক্ষেত্রে হয়তো দেখাচ্ছে যে কোনো কেউ ম্যারেজ করেছে বলে যে ঠিক আছে আমি ম্যারেজ করতে রাজি আছে আমাকে 20,000 দিতে হবে মানে ইউরোপিয়ান ইউনিয়ন মাইগ্রেন্ট বাট এই ব্যবহার করেছে ওই অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে তাহলে তো এটা ক্রিমিনাল প্রসেস অফ ক্রাইমের ভিতরে পড়ে যাচ্ছে অবশ্যই এটা আচ্ছা তাহলে আপনি কি বলেন তাহলে এই যে ওয়াইড স্প্রেড যে ফ্রডটি এটিকে মানে রিপিল করে দেওয়ার জন্য স্টপ করার জন্য কি আইন এসেছে নতুন কি না এসেছে এটা 2016 এ জি 3rd অফ নভেম্বরে একটা নতুন আইন এসেছে সেটাকে বলা হয় ইমিগ্রেশন ইএ রেজুলেশন 2006 তাহলে 16 তাহলে 16 সরি 2016 এর রেগুলেশনস এর মাধ্যমে পুরনো যে রেগুলেশনসটি ছিল 2006 এর এটিকে রিপিল করে দেওয়া হয়েছে রিভোক করে দেওয়া হয়েছে তাহলে পাবলিক পলিসি এবং পাবলিক সিকিউরিটির অর্থে যে পরিবর্তনগুলি এগুলি কবে থেকে কার্যকরী হয়েছে এটি 1st অফ ফেব্রুয়ারি 2017 থেকে কার্যকরী হয়েছে নতুন আইনটি কার্যকরী হয়ে গেছে মানে আগে যেটা ছিল শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ রিমুভাল ছিল জি এটার সঙ্গে অ্যাড করা হয়েছে পাবলিক সিকিউরিটি পাবলিক পলিসি এবং পাবলিক পলিসি এটির কারণে তাদেরকে রিমুভ করা সম্ভব এবং এটি 1st ফেব্রুয়ারি থেকে এটি হয়েছে 2017 এবং আমরা জানতে পেরেছি যে এর জাস্ট একদিন পূর্বে ব্রেক্সিট বিলটি পার্লামেন্টে পাশ হয়ে গিয়েছিল তার একদিন পরবর্তী সময়ে মহাকামর দিয়ে নতুন আইনটি এসছে কাদেরকে ধরার জন্য যারা শাম ম্যারেজ এবং যারা আপনার জেনুইন ভ্যালিড পারমিশন নিয়ে যারা থাকবেন ইউরোপিয়ান তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই না বাট আমরা সব সাবধান করে দিচ্ছি যারা শাম ম্যারেজের সাথে জড়িত তাদেরকে ধরার জন্য তো দর্শক মন্ডলী আলোচনা করতে করতে আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে আপনারা কোথাও যাবেন না বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ